ক্রিস থ্রির তুমুল সাফল্যের পর ক্রিস ফোর নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিনের। গত বছর ক্রিসের 15 বছর পূর্তি উপলক্ষে বড় ঘোষণা করেছিলেন পরিচালক তথা প্রযোজক রাকেশ রোশন। অবশেষে জানা গেল প্রস্তুতি তুঙ্গে, ক্রিস ফোর খুব শীঘ্রই দেখার সুযোগ পাবেন দর্শক। ক্রিস ফোর নিয়ে মাঠে নেমে পড়েছেন রাকেশ রোশন। ইতিমধ্যেই তার ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসে ছবির কাস্টিংয়ের কাজও শুরু করে দেবেন পরিচালক। তবে এরই মধ্যে মিলেছে বড় খবর, ক্রিস ফোরে হৃতিকের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াকে নাও দেখা যেতে পারে, কারণ প্রিয়াঙ্কা এখন হলিউডের কাজেও ব্যস্ত। ক্রিস ফোর মুক্তি পাবে সেই নিয়ে পরিচালক তেমন কিছু খোলসা করেননি। তবে বলিপাড়ার হৃতিক রোশন জানিয়েছিলেন, ক্রিস এবং রোহিত মেহরার জীবনের পুরনো গল্প শেষ হয়েছে, এবার নতুন গল্প বলার পালা। সুতরাং বোঝাই যাচ্ছে ক্রিস ফোর এর কাহিনীতে এবার নতুনত্ব আনতে চলেছেন তাঁরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।